ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে হারের পর টিম হোটেলে নাজমুল হাসান পাপনের মিটিং। ঠিক একই সময় উপস্থিত হলেন বিপিএলের চ্যাম্পিয়ন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। হোটেলে প্রবেশের পথে দেখা হয় কুমিল্লার হয়ে বিপিএল খেলা মঈনের সাথে, তুললেন সেলফি। ক্রিকেটারদের যখনই সমস্যা হয় তখনই পাশে দাঁড়িয়েছেন সালাউদ্দিন। তবে কি প্রথম হারের পর তামিমদের ডাকে হোটেলে আসেন, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। কেন সালাউদ্দিন আসেন জানার একটি মাধ্যম ছিল মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলা নাজমুল হাসান পাপনের থেকে, কিন্তু তিনিও নাকি জানেন না। কিছুদিন আগে হাথুরু সিং এর সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি, সে বিষয় নিয়ে আলাপ হয়েছে কিনা তাও অজানা। সালাউদ্দিন এর আগে অবশ্য বলে দিয়েছেন জাতীয় দলের সাথে তার কাজ করার কোনো ইচ্ছে নেই, তাই এই মুহূর্তে হোটেলে আসার রহস্য হয়ে থাকলো। টিম হোটেল থেকে নাজমুল হাসান পাপন চলে গেলেও যায়নি সালাউদ্দিন, তাহলে অপেক্ষা কি সাকিব আল হাসানের জন্য? হলেও হতে পারে। ওই সময় সাকিব তার ব্যক্তিগত কারণে হোটেলের বাইরে ছিলেন। খেলার মাঠে সাকিবের গুরুত্বপূর্ণ সব কিকের পেছনে তো এই কোচের অবদান কম নয়, তাই অপেক্ষাটা সাকিবের জন্য হলেও হতে পারে। বিসিবি বস যাওয়ার আগে দলের শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তি নিয়ে বলেন, যেহেতু টি টোয়েন্টি স্কোয়াডে আছে যে সমস্ত খেলোয়াড়, আমি বলি আপনাকে আব্দুল্লাহ সিংহা তো অনেক প্লেয়ারকেই চিনে, কয়েকটা প্লেয়ার আছে যাদেরকে এখনো দেখিনি, জাকির যেমন ও আমি শুনেছি ইনজুর, সেই জন্য ওর একটা রিপ্লেসমেন্ট লাগবে শুনেছি, এখন ওটা করেছি কিনা আমি এখনো জানি না। বাট শামীম পাটোয়ারির ব্যাপারটা আমি জানি না, যেহেতু আমি জানি না তাহলে এটা আনঅফিসিয়ালি আনা হয়েছে, মানে যেহেতু আমি জানি না, আমি কোনো কাগজের সই এখনও আমার কাছ থেকে নেয়নি, মানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, কাজে আমার মনে হয় এটা আনঅফিসিয়ালি নিয়েছে আমার মনে হয় দেখার জন্য।